তো আজকে আমাদের কাছে আছে রিয়েলমি C65 মোবাইলটি, যে মোবাইলটির চাহিদা কিন্তু বাজারের মধ্যে অনেকটাই হাই রয়েছে, কারণ একটি বাজেট ফোন হিসেবে কিন্তু এই মোবাইলটি খুব ভালো হাইপ তৈরি করেছে। কারণ এর যে পিছনে ক্যামেরা মডিউল, যদি দেখো ক্যামেরা মডিউল অনেকেরই পছন্দ আসছে, যেহেতু রাউন্ড শেপ ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে যে এই এর যে বডি রেশিও কিন্তু একদম আলট্রা স্লিম রাখা হয়েছে, এবং বিশেষ করে এর যে কালার, সেই কালার কিন্তু খুবই অ্যাট্রাক্ট করছে মানুষকে। তো যাই হোক, এই যে মোবাইলটি, এই মোবাইলটির আনবক্সিং ভিডিও আমরা বানিয়ে দিয়েছি, উপরে আই বোতামে তোমরা ভিডিও পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইলটি তোমাদের জন্য একটি ক্যামেরা টেস্ট করব, সাধারণ ক্যামেরা টেস্ট, যেখানে কয়েকটি ফটো থাকবে, তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির কয়েকটি পোর্ট্রেট ফটো থাকবে, এবং তোমাদের জন্য থাকছে ভিডিও টেস্ট। তো আমরা কয়েকটি সাধারণ ভিডিও টেস্ট করবো, এবং যারা অ্যাকশন মোডে ভিডিও করতে চাও তাদেরকে দেখাবো যে এই মোবাইলটির দ্বারা অ্যাকশন ভিডিও আদৌ সম্ভব কি না। তো চলো সেই সমস্ত কিছু দেখে নেওয়া যাক। সবার প্রথমে শুরু করব এই মোবাইলটির ক্যামেরা টেস্ট দিয়ে। তো কিছু নর্মাল ফটো ক্লিক করব। তো এখন স্ক্রিনের মধ্যে তোমরা এই ফটোগুলি দেখতে পাচ্ছ, যে ফটোগুলি আমরা এই মোবাইলটি দিয়েই এখনই ক্লিক করলাম, এবং এর যে ক্যামেরা কোয়ালিটি মোটামুটি রয়েছে, একদমই কিন্তু যে তোমরা ভালো বলবে ভালো নয়, আবার একদমই খারাপ নয়, তবে 12,500 টাকার মোবাইলের মধ্যে এই যে ক্যামেরা কোয়ালিটি কিন্তু আরও বেটার হতে পারত। যাই হোক, এখন তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি পোর্ট্রেট টেস্ট, যেই পোর্ট্রেটগুলো তোমরা এখন স্ক্রিনে দেখছো, এই পোর্ট্রেটও কিন্তু সেম যেমনটি আমি ফটোর ক্ষেত্রে বলেছিলাম যে খুব ভালো কোয়ালিটির ক্যামেরা নয়। তো আশা করছি যে এরপরে যে ভিডিও টেস্ট হবে, সেই ভিডিও টেস্টেও আমরা নিরাশ হব, কারণ খুব ভালো কোয়ালিটির ক্যামেরা দেওয়া হয়নি। 50 মেগাপিক্সেল শুধু নামেই বলা হচ্ছে, এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের কোনো কাজ নেই। তো যাই হোক, ভিডিও টেস্ট এখন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এই যে আমরা একটি ভিডিও করেছি, এবং এর যে স্টেবিলিটি একদমই লো রয়েছে, তার সঙ্গে সঙ্গে এর যে কোয়ালিটি ডিটেলস সব কিছু কিন্তু একদম লো কোয়ালিটির রয়েছে, এবং এর যে তোমরা যে অ্যাকশন মোডে এইটিকে ইউজ করতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে না, বা ভালো রেজাল্ট পাবে না, মোটামুটি নর্মাল একটি রেজাল্ট পেতে পারো। তো আশা করি তোমরা যারা যারা এই মোবাইলটির ক্যামেরা টেস্ট চেয়েছো তারা এই ভিডিও দেখে সন্তুষ্ট হবে। তো যদি তোমরা ক্যামেরার জন্য মোবাইলটিকে পারচেস করো তাহলে আমি বলবো পারচেস করবে না, তবে এর যে স্পেসিফিকেশান মোটামুটি কিন্তু কেনার মতো একটি মোবাইল। তো যাই হোক, এর যে ক্যামেরা টেস্ট, সেই ক্যামেরা টেস্ট দেখলে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আরও এরকম একটি ভিডিওতে। ধন্যবাদ।